அவர் நபிச்சொத்திய படிச்சி பணி আমার সাথে যত খেলার সাথে বাইরে স্যার সবাই মিলে বাবার কোলে চড়ে খেলতে আসে। খেলা শেষ হয়ে গেলে আবার বাবার কোলে চড়ি বাড়িতে যায়। আমার আজ পর্যন্ত কেউ মোহাম্মদের নামটা ধরে ডাক দিল না। ও মা আমার বাবা ক নবীর মা চোখ দিয়ে পানি ছেড়া কান্দে আর ডাক দেখা বাবা তোর বাবা দুনিয়ায় আমার নবী কান্দে আর কামা আবার বড় মনটা চায় আমার বাবার কবরটা একটু জিয়ারত করো। দাদার পারমিশন লইয়া মা বাবার কবর জিয়ারত করাই তেলাওয়ানা করলে মালিকের কুদরত বুঝা বড় দায়। এরে মুসলমান আমার নবী বাবার কবর জিয়ারত করে মায়ের হাত ধরে ধরে মক্কায় ফিরবে। হঠাৎ করে আবুয়া নামক জায়গায় এসে আমার নবীর মা প্রচন্ড জোর نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جوري آواز دي لا إله إلا الله لا
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দুনিয়াতে আখেরাতে থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌত রিজিক দৌলা যার হাতে মান, একবার তুই তার কথাটা ভবিষ্যনে কখ, ভবিষ্যনে কখ আসবে যেদিন দুঃখের রাতি, সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিলে দুনিয়াতে, ও নাম বিলে আখেরাতে, ও নাম বিলে দোজাহানে, বন্ধু কে হনাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 محمد رسول الله. সসুল হেরা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, সম্মানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান মধ্যে মুজাহিদ ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা,
আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের 114 সূরার একটি সূরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের পরিচয় আল্লাহ তাআলা এই উম্মতের মাঝে তুলে ধরেছেন আল্লাহ তাআলা এই উম্মতকে জানায় দিলেন বিশ্ব নবীর পরিচয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী পৃথিবীর কোন পুরুষের বাবা নন বরং বিশ্ব নবীর পরিচয় হলো ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহর নবীর পরিচয় হলো তিনি আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল এবং শেষ নবী হিসাব মিলা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যদি পৃথিবীর কোন পুরুষের বাবা না হন আল্লাহর নবীকে যদি বাবা বলা না যায় তাহলে পৃথিবীর কোন পিসাবকে বাবা বলা জোরে বলেন না কেন বাবা বলা যাবে না এখন তো সব বাবা হয়ে গেছে যত পীর আছে এরা সব হক যাদেরকে বলি হক পীরদের কারণে এদেশের মানুষ ইসলাম পেয়েছে কোরআন পেয়েছে দাড়ি টুপি পরিচয় পেয়েছে কি বলেন ঠিক না বেটে আমি হক পীরের বিরুদ্ধে বলি না বলবো না বরং হক পীরদের কারণে আমাদের এদেশের মানুষ দীনের পথে আসতে পারেছে কি বলেন ঠিক না বেটে এখন পীর নামের কিছু ভণ্ড পীর বেরোয় গেছে এরা নিজেদেরকে বাবা নামে আখ্যায়িত করে বাবা নামে পরিচয় করে মানুষের মাঝে এদের মধ্যে আবার বাবা তো আছেই নর্মাল বাবা এখন আবার বাবার মধ্যে পার্থক্য হয়ে গেছে কেউ হলো বিড়ি বাবা কি আছে না নাই আপনারা শোনেন না এদের খবর বিড়ি বাবা কালা বাবা গামজা বাবা পোটলা বাবা ডাইল বাবা চারু বাবা বদনি বাবা এ জাতীয় বাবা এখন ভরে গেছে এই বাবা ঠাবা যত আছে আমার নবী যদি কারো বাবা হতে না পারেন তাহলে কোন পীর সাহেবকেও বাবা বলা জোরে বলেন নাই কারা কারা বাবা বলা কারণ পৃথিবীতে যত পীর আছে এদের মধ্যে সবচেয়ে বড় পীর আমার নবী কি বলেন ঠিক না বেটি পৃথিবীর মধ্যে যত বড় মুহাদ্দিস যত বড় মুহাদ্দিক যত বড় মুদাক্কিক যত বড় মুফাসসির হতে পারে যত বড় তাকওয়াবান হতে পারে এর মধ্যে সবচেয়ে আমার নবী সবচেয়ে বেশি তাকওয়াবান আমার নবী সবচেয়ে বড় মুহাদ্দিস সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় বুজুর্গ আমার নবীকেই যদি বাবা বলা না যায় পৃথিবীর কোন মানুষকে বাবা বলা যাবে সজোরে বলেন বাবা বলা যাবে সুতরাং আমরাও কাউকে বাবা বলবো নিজের জন্মদাতা বাবার খবর নাই মায়ের খবর নাই এরা বাবার দরবারে গিয়ে গরু মহিষ ভেড়া শিয়াল সুর কুত্তা বানর বিলাই ইঁদুর পাখি শৃগাল টিকটিকি তেলা পোকা সহ সব নিয়ে বাবার দরবারে হাজির করে কে জোরে বলেন না সেনারা এদেরকে পরিত্যাগ করা দরকার এদেশের মানুষ এই পিসাব ভণ্ড পীরদের কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে মানুষের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন চিৎকার করে জবান খুলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তো আল্লাহর নবীর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরতেছেন দ্বিতীয় নম্বর পরিচয় হলো ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ শুধু এই পরিচয় দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই বরঞ্চ পরে বললেন খাতামান নবিয়্যিন আল্লাহর নবীর পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় হলো তিনি আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল এবং আখিরি নবী পৃথিবীর মধ্যে যত নবীরা আছেন সকল নবীদের শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হলেন আপনার আমার নবী ঠিক কিনা বলেন কারণ মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান যিনি তিনি সবার শেষে আলোচনা করেন কি বলেন ঠিক কিনা ঠিক এভাবে করে যিনি সভা সমাবেশের প্রধান অতিথি উনি সবার শেষে বক্তব্য প্রদান করেন ঠিক আপনার আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী শেষ নবী আল্লাহ তাআলা সকল নবীদের শেষে পাঠিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিলেন আমার নবী শ্রেষ্ঠ নবী
এরপরে আর কোন শ্রেষ্ঠ নবী আসবে? শুধু শ্রেষ্ঠ নবী নয়, আল্লাহ তাআলা ক্লিয়ার করে বললেন ওয়া খাতামান নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার চিল্লা, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমার, রাসূলে আরবি ডেকে বলেন আমার পরে যদি আর কোন নবী আসতো সে নবীর নাম থাকতো ওমর। হযরত ওমর যেহেতু নবী না, তাইলে পৃথিবীর মধ্যে আর কোন নবী আসার সম্ভাবনা না। আল্লাহর রাসূলের জীবন দশায় মুসা আলাইহিস সালামের এক বদমাশ নিজেকে নবী বলে দাবি করেছিল, ওর কিছু উম্মত তৈয়ার হয়ে গিয়েছিল। পরবর্তীতে সাহাবায়ে কেরামের যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বহু বছর পরে এসে এই বদমাস গোলাম আহমদ কাদিয়ানি এবার নতুন করে নিজেদেরকে নিকে মিথ্যা নবী বলে দাবি করেছে। মনে রাখবেন আল্লাহ পাকের, আল্লাহ পাকের সাথে দুশ্মনী করেছিল ফেরাউন, নিজেকে রাব বলে স্বীকার করেছিল, আর এদিকে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে। আল্লাহ তাআলা মিথ্যা রব দাবি করার চেয়ে মিথ্যা নবী দাবি করাকে বেশি অপছন্দ করেন, কথা বুঝাইতে পারিনি কেন। প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারছেন। কিসে চুবায় মারছেন? পানির মধ্যে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবী দাবি করার কারণে গোলাম আহমদ কাদিয়ানিকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায় না, পরে বাথরুমের মধ্যে ময়লা টাঙ্কিতে চুবায় দুনিয়া থেকে বিদায় করে। তার মানে আমার আল্লাহ তাআলা হাবিবকে নিজের চেয়ে বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? ঠিক সেরকম আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসেন। কেউ যদি নিজেকে গালি দেয় আমার নবী মানতে পারেন, তো কেউ যদি আল্লাহকে গালি দেয় আমার নবী মানতে পারে না। সূরা লাহাব নাজিল হলো, সূরা লাহাব নাজিল হওয়ার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন, ভয়ানক। তো এই জন্যে কি বললাম, উতবার উতাইবা এই দুইটা সন্তানকে আবু লাহাব ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে তো আমরা আমার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান। দুইটা ছেলে ডেকে বলে অবশ্যই আপনি আমাদের, আপনারা আমি আপনাদের, আমরা আপনার বাধ্য সন্তান। আবু লাহাব কয় যদি বাধ্য সন্তান হয়ে থাকো তাহলে এক কাজ করো, তোমাদের দুইজনের কাছে মুহাম্মদের দুইটা মেয়েকে বিয়ে দাও। আল্লাহ রাসূলের নবুয়তের আগে দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন এই দুই ছেলের সাথে। আবুল হাব ডাক দিয়াকে এক কাজ করো, তোমরা দৌড়ে গিয়া মুহাম্মদ রে বলে আসো তাদের দুইটা মেয়েটাকে তালাক দিয়ে আসো। আল্লাহ রাসূলের দুই মেয়েকে তালাক দিয়া দ্বিতীয় নম্বর বলে আসো মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয় এই আল্লাহকে আমরা মানি না। নাউজুবিল্লাহ জোরে বলেন না, আরো আওয়াজ করে চিল্লায় বলে অতবার ওতেইবা বাবার কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আল্লাহর রাসূলের কাছে গিয়া দুই ভাই একসাথে রাসূলুল্লাহর দুই মেয়েকে তালাকের কথা জানায় দিয়েছে। এক বাবার সামনে দাঁড়ায় বাবার দুই মেয়ের তালাক একসাথে হওয়া কতটা কষ্টকর, যার বাবা আছে সেই বুঝে, যার মেয়ে আছে সে বুঝে, ঠিক কিনা? জোরে বলে রাসূলে আরবি এতটা কষ্ট পাওয়ার পরেও কোন কথা বলেন না রাসূলে আরবি, তারপরে চুপচাপ কোন প্রতিবাদ করেন নাই। আমার নবী যদি চাইতেন প্রতিবাদ করতে পারতেন কিনা? জোরে বলে অতবার অতইবা আমার নবীর দুইটা মেয়েকে তালাক দিয়েই ক্ষান্ত হয়নি, বরঞ্চ আমার নবীর উপরে আক্রমণ করে নবীর জামাটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। পাওয়ার কি হয়েছে আপনাকে? ঢাকার মানুষের নাউজুবিল্লাহ এমন অনেকে জিল্লায় জোরে কর, খালি খাবার গরম থাকলে হয় নি, পাত্র গরম থাকা লাগে, বক্তা গরম হইলে হয় না, শ্রোতাও গরম থাকা লাগে। গরম থাকবেন চিল্লায় কথা বলবেন মিয়া, কথা কান আস্তে আস্তে লড়েন তো লড়েন না, চলেন তো চলেন না। ঢাকার মানুষের চেহারা এমন, তাকায় দেখেন মনে হয় যেন এক একজনের পিঠায় মাইরা পাঁচ সাত দিন জোরে পিঠায় করে বয়াইতেছে।
দেখেন না সেহারার দিকে থাকা, সেহারা হ্যাঁ বইছে যান, এইটা কোনো স্টেজ নেই, বসবেন একটা আগ্রহ নিয়ে বসবেন, দিনের আলোচনা শোনার জন্য বসেছেন। গান শুনতে হলে তো যুবকদের একদম স্পিড বাইরে যেতে হবে, ওরে বাবা হুদা গাবি ফাল পারে কে আছে না, ফাল পারতে পারতে লুঙ্গির শেষ ফুলে গেছে গা, এরপরে ফাল পারে কথা বললে কেন, আর ওয়াজ মাহফিলে আসলে যত হেতানি মুরগিতে ধরে কোন কথা বলেন নাই, আমার নবীরা রুবন নবীর উপরে আক্রমণ করে জামাটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, তারপরে আমার নবী কোনো কথা বলেন নাই, ধৈর্য ধারণ করতেছেন। নবীজির শক্তি কম না বেশি, কি পরিমাণ শক্তি আম্মা জানাইয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীর মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি একার মধ্যে ছিল, আর জোরে চিল্লা আল্লাহু আকবার, আমার নবী কোনো কথা বলেন নাই কেন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তো রহমতের আধা, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তো আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে, আমার নবীকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ, ঠিক না বেটি, এই জন্য নবীর উপরে কেউ আক্রমণ করলেও আমার নবী তার প্রতিবাদ করেন না, চিৎকার করে আল্লাহু আকবার বলে, এই বদমাশ আমার নবীর দুইটা মেয়েকে ছেড়ে দিয়ে ক্ষান্ত হয় নাই, বরঞ্চ নবীজির জামাটাও ছিঁড়ে দিয়েছে তাতেও ক্ষান্ত নয়, এই দুইটা বদমাশ রাসূলের আরবের সামনে দাঁড়ায় ডাক দেয় মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এই আল্লাহ আমরা মানি না, এতক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলেন নাই, যখন বদমাশ দুইটা আল্লাহকে নিয়ে কথা বলেছে আমার নবী নিজের আর কন্ট্রোল রাখতে পারে নাই, নবীজির মেজাজ খারাপ হয়ে গেছে, নবীজির মাথা নষ্ট হয়ে গিয়েছে, আমার আল্লাহকে কেউ গালি দিলে আমার নবী সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি ছেড়ে টপ টপ করে কাঁদতে আরম্ভ করেছে, জবাব থেকে বদ্দ বের হয়ে গিয়েছে, আল্লাহ এই বদমাশ উতবার উতাইবা গালি দিয়েছে আর তোমাকে নাকি সে মানতেই চায় না, আমি বদদোয়া করলাম এই উতবাকে যেন কুকুরে কামড়ায়া কামড়ায়া দুনিয়ার থেকে বিদায় করে, আমার নবী বদদোয়া করলেও লেগে যায়, নবী দোয়া করলেও লেগে যায়, কি বলেন ঠিক না, আমার নবী যদি কোনো দোয়া করেন এটা কবুল হতে সময় লাগে না, নবী যদি কোনো বদদোয়া করেন তাতেও কবুল হতে সময়, নবী যদি দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল আমরাইন, আল্লাহ দুই আমরের এক আমরের ইসলামের পতাকা তলে এনে ইসলামের মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, মোটেও সময় লাগে নাই, আবার আল্লাহর রাসূল বদদোয়া করেছে, বদদোয়া কবুল হতে আল্লাহর কাছে সময় লাগে না, নবীজি আমার যখনই বদদোয়া করেছেন উতবার উতাইবার কাছে খবরটা চলে যাওয়ার পর উতবা তখন থেকে সাবধানে থাকে, রাস্তায় চলতেছে সব জায়গায় পাহারাদার নিয়ে চলে, কারণ নবী মুহাম্মদ বদদোয়া করেছে অবশ্যই কুকুর আমার উপরে হামলা করবে আর হামলা করেই আমাকে দুনিয়ার থেকে বিদায় করবে, এই বিশ্বাসটা ওর মধ্যেও ছিল, আমার নবী যে নবী এটা কাফির মুশরিক সবাই জানত, তো মানত না নিজেদের কারণে, কে ঠিক কি না জোরে বলো, উতবার উতাইবা উতবা চলে গেছে ব্যবসার কাজে, সিরিয়ায় ব্যবসার কাজে চলে গেছে, আসার পথে কাপড় নিয়ে ফিরতেছে কাপড়ের বস্তা, এক জায়গায় রাত্রিবেলা আগের যুক্ত তখনকার যুক্ত বিমান হেলিকপ্টার প্রাইভেট কার মোটরসাইকেল ইত্যাদি আবিষ্কার হয়নি, হেঁটে হেঁটে মানুষের পথ চলা লাগত, যেখানে গিয়ে রাত্র হতো ওখানে গিয়ে রাত্রি যাপন করার জন্য তাঁবু গাড়ত, সকাল হলে আবার নতুন করে হাঁটা শুরু করত, তো ওই উতবা সাথী ভাইদের সাথে খিমা গেড়েছে, তাকায় দেখে পাহাড়ের চূড়ার থেকে একটা বাঘ
ওতবার দিকে গভীর নজর দিয়ে তাকায় গেছে। ওতবার ডানে গেলে বাঘটাও নজর ঘুরায় ডান দিকে যায়, ওতবা বামে গেলে বাঘটাও নজর ঘুরায় বাম দিকে তাকায়, ওতবা ওতবা দাঁড়ায় থাকলে বাঘটাও ওতবার দিকে তাকায়। ওতবা ভয় পেয়ে গেছে, পরিস্থিতি বড় খারাপ। সাথী ভাইদেরকে ডাকতেন, সাথী ভাইয়েরা পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা, আমরা মনে আমি মনে হয় বাঁচব না। লোকজন ডাকতে একা টেনশন করেন না, আপনি আমাদের নেতার সন্তান, আপনার ইজ্জত রক্ষা করার জন্য যা দরকার আমরা তাই করব। কেমনে? আপনি কোনো টেনশন করবেন না। এই যে কি বলে কাপড়ের কাঠি গুলো, এটা ধরে ধরে একটা একটা টাল করে করে বিশাল টাল বানাবো, আপনাকে ওই চূড়ায় উঠায় ঘুমাইতে দেব, আমরা চারিদিকে আপনাকে ঘিরে পাহারা দিয়ে ঘুমাবো, চারজন চার কিনারায় পাহারাদার রাখবো, বাঘ যদি আপনাকে আক্রমণ করতে আসে তাইলে আপনাকে ওই পাহারাদাররা জাগায় দিবে, আক্রমণ করতে পারবে না। আর বাঘের অভ্যাস হলো বাঘ আগে যাকে পায় তারে খায়, আপনারে খাবে না। প্রশ্ন করতে পারেন, রবিজি দোয়া করছেন যেন কুকুরে কামড়ায় খায়, এখানে বাঘের কথা কেন আসছে? বাঘ দেখে ভয় পেয়েছে কেন? হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে বাঘ আর কুকুরের মধ্যে একটা মিল আছে, অভ্যাস মিল আছে। কি মিল? কুকুরেও ছিঁড়া ফেরা খায়, বাঘেও ছিঁড়া ফেরা খায়। কথা কথা জন্য কুকুরের সাথে বাঘের একটা মিল আছে। তবে রসূলে আরবি বাঘের কথা কেন বলেন নাই, কুকুরের কথা কেন বলেছেন? আল্লাহর গালি দেওয়ার কারণে আমার নবীর মনের মিজাজ এত খারাপ হয়েছে, জবান থেকে কুত্তা বের হয়ে গিয়েছে। আসলে আল্লাহর রাসূল কুকুর বলে বাঘই বুঝাইতে চাইছেন। বাস চারিদিক পাহারাদার দেওয়া হলো, আবার ওর চারিদিকটা ঘিরে লোকজন ঘুমাইতেছে, ওতবা উপরে উঠে ঘুমায়। আরে ভাই, আল্লাহ যদি বাঁচাইতে চান তাহলে সারা দুনিয়ার মানুষ মারলে মারতে চাইলেও মারতে পারবে না, আবার আল্লাহ যদি কাউরে মারতে চান সারা দুনিয়ার মানুষ মিলেও বাঁচানোর কায়দা, বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? ওতবা পাহাড়ের চড়ায় কাপড়ের গাঠির উপরে টাল দেওয়া, তার উপরে উঠে ঘুমায়। চারিদিক লোকজন গুলো পাহারা দিচ্ছে, অতবারে পাহারা দেবে, বাঘ এসে যদি অতবারে খায় তাইলে পাহারাদাররা জেগে উঠবে, দৌড়া শেষ করে ফেলবে। কোন সময় পাহারাদার গুলো ঘুমাবে তখনই আক্রমণ করবে, বাঘ ওখান থেকে আক্রমণ করার জন্য তাকাইয়া তাকাইয়া আছে। রাত আস্তে আস্তে করে গভীর হয়, পাশের লোকজন গুলো সব ঘুমানো, ওই পাহারাদার দেওয়ার জন্য যে চারজন লোক রেখেছিল তারাও ঘুমায় পড়ছে। আল্লাহু আকবার করে বাঘ চিন্তা করলো সব ঘুমায় পড়েছে, এই মুহূর্তে আক্রমণ করতে হবে, বদমাশ শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বাঘ আস্তে আস্তে করে নেমেছে, পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে যারা ঘুমাইতেছে, প্রত্যেকটা ঘুমানোর মানুষগুলোর নাকের ঘেরান গুলো শরীরের মধ্যে লাগায় লাগায় নিতেছে, এক একটা করে ঘেরান নাই কয়টা না, আবার আর একটা ঘেরান নাই কয়টাও না, আর একজনের ঘেরান নাই এটাও না। তার মানে ওতবার শরীরের ঘেরানটা আমার আল্লাহ বাঘের নাকের মধ্যে লাগাইছে। এই ঘেরান বলা মানুষ যেখানেই পাবি ওখানেই দুনিয়া থেকে বিদায় করবি। আল্লাহু আকবার। বাঘ আস্তে আস্তে করে সব মানুষের ঘেরান নেওয়া শেষ করেছে, ওই যে পাহারাদার ছিল ওই চারটারও ঘেরান নিয়ে পালাইছে। বাঘ তাকায় দেয় কাফেলার মধ্যে তো কই ঘেরান বলা মানুষ পাই না, তোমার নাম আমার নাকের ঘেরান বলতেছে আসামি আশেপাশে আছে, কই গেল কই গেল? হঠাৎ করে তাকায় তাকায় দেখে বস্তার উপরে টাল দা একজন লোক ঘুমায়, বাঘ আস্তে আস্তে করে বস্তা বেবে বার চুড়ায়
নাকের কেরাত নিয়ে কই এইটারই তো কুস্তি ছিল কেমন করে আক্রমণ করবে বাঘ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে যদি উৎপার হাতটা ধরে টান দেই তাইলে চিৎকার মারবে লোকজন আমারে ধাওয়া করবে আমি বাঘরে মারতে পারবো না একবারে মারতে পারবো না পাওয়া ধরে যদি টান দেই তো মারতে পারবো না বাঘ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি কি করা যায় কিতাবে লেখে বাঘ আল্লাহ পাকের কাছে দরখাস্ত শুরু করে দিয়েছে ও আল্লাহ আমি তোমার বন্ধুর শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেব তোমার পয়গম্বর হাবিবের শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেব আমার মুখটা একটু বড় বানায় দাও ক্রাসটা বড় বানায় দাও আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলে আমার আল্লাহ বাঘের ক্রাসটা বড় বানাইয়া দিছে বাঘ বিশাল বড় ক্রাস লইয়া উতবার পুরোটা মুখ বাঘের ভেতরে ঢুকায় ফেলাইছে উতবার চিৎকার দিবে চিৎকার দিলেও কাজ হয় না কারণ চিৎকার দিলে শোনাও যাবে না পুরোটা মুখ ভেতরে নিয়ে দাঁত দুইটা দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে রক্ত বের করা শুরু করে দিয়েছে চুষতে চুষতে সব রক্ত বের করে ফেলেছে উতবাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে বাঘ এখন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে তুই এখানে বসে শেষ করব না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ছিঁড়ে ছিঁড়ে আলাদা আলাদা করেছে আলাদা করে করে বাঘ এবার আশেপাশে ঘুরে মনে হয় যেন বাঘ মানুষদেরকে বোঝাইতে চায় তুই সকালবেলা তোরা ঘুম থেকে উঠবি আর ওইটা দেখবি তোদের নেতার সন্তান উতবারে দুনিয়ার থেকে বিদায় করে ফেলেছি এটা দেখা তোরা যে আফসোস করবি ওই আফসোসের অবস্থাটা আমার বাঘের বড় ভালো লাগবে নবীর দুশমনকে একটা বনের প্রাণী চিনতে পারলো নবীর দুশমনকে একটা বনের প্রাণী বাঘ দুনিয়ার থেকে বিদায় করে পেয়ে স্বস্তি পায় আর তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম নবীর উম্মত বলে দাবি করলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীর সুন্নত মাথায় টুপি দিয়ে চলি নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রেখে রেখে চলি বর্তমান যুগে কিছু নবীর দুশমন দুনিয়ার জমিনে আছে এই মুসাইল আমিন আমার বদমাশটা দুনিয়ার থেকে সাহাবায়ে কেরাম বিদায় করেছে কিন্তু মুসাইল আমার পিতারটা গুলো আমি আহমদ কাদিয়ানি দুনিয়ার মধ্যে আছে না নাই এই কাদিয়ানির গোষ্ঠীরা দুনিয়ার মধ্যে আবার নতুন করে পঞ্চগড় এলাকায় ইস্তেমা করার চক্রান্ত করেছে শুধু ইস্তেমা করার চক্রান্ত করে এখান তো হয়নি ওখানে আমাদের মুসলমানদের ঘর বাড়িতে আগুন দিয়েছে আমার একজন মুসলমান ভাইকে শহীদ করেছে বদমাশগুলো এই বদমাশগুলো বাংলার জমিনে আবার নতুন করে আমার নবীকে শেষ নবী মানতে চায় না ওদের নবী কোরা শেষ নবী বলে ঘোষণা দেয় আমি আপনাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতদের কাছে জানতে চাই আমরা জীবন থাকতে কাদিয়ানের গোষ্ঠীকে ছাড় দিতে পারি না এতদিন আমরা কথা বলি না আমাদের কথা বলার প্রয়োজন এতদিন ছিল না তুমি বদমাশরা যখন বারবার করে আরো বেশি বেড়েছে আমাদের কথা বলার দরকার হয়েছে এই জন্য আজকের মাহফিল থেকে ঘোষণা দিয়ে যাবো বাংলার জমিনে কাদিয়ানের গোষ্ঠীরা যদি বেশি বাড়ে আল্লাহর কসম করে বলে গেলাম কাদিয়ানের গোষ্ঠীদেরকে দুনিয়া থেকে একটা একটা সবাই করে বিদায় করা হবে কারা কারা প্রস্তুত আছো দুহাত উঁচু করে আল্লাহরে দেখা আমার ভাইরা কাদিয়ানির গোষ্ঠীদের ইস্তেমা আজকে প্রশাসন বন্ধ করে দিয়েছে তবে আমরা এতেও ক্ষান্ত নই আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রত্যেকজন ক্ষমতাসীন ব্যক্তির কাছে আবদার রেখে গেলাম বাংলাদেশে নবীর দুশমন কাদিয়ানির গোষ্ঠীদেরকে রাষ্ট্রীয়ভাবে সংসদে কাফির ঘোষণা দিতে হবে কাফির ঘোষণা দিতে হবে ঠিক কিনা বলে কারণ এ বাংলাদেশের রাজনৈতিক যে যেই দল করুক না কেন গণতান্ত্রিক অধিকার তার সেটা
কিন্তু মনে রাখতে হবে এদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ যাই বলেন না কেন সকলের মন মস্তিষ্ক এক রাখতে হবে আমাদের আল্লাহ কয়জন কোন এর মধ্যে দ্বন্দ্ব আছে কোন দ্বিধা আছে কোন সংশয় আছে আমাদের নবী কয়জন চিল্লায় জোরে বলেন কয়জন আমাদের নবীও একজন আমাদের আল্লাহ একজন আমার নবী সম্পর্কে কেউ যদি কোনো কথা বলে আপনি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বাসদ যা বলেন না কেন আমার নবীর বিরুদ্ধে বললে আমরা এক হয়ে সবার বিরুদ্ধে লড়াই করব ঠিক আছে জোরে বলেন ঠিক আছে কাদিয়ানির গোষ্ঠীরা ওখানে ইস্তেমা করেছে আমার মুসলমান ভাইকে শহীদ করেছে নতুন করে আবার পায়ে তারা চালাচ্ছে এই কাদিয়ানির গোষ্ঠীরা যদি আমার নবীর ইজ্জত দিয়ে দ্বিতীয়বার আবার চিনিমিনি খেলে আমরা বাংলার জমিনে ওদেরকে থাকতে দেব না ওদেরকে জুতার পাড়ে দিয়ে বিদায় করব ছাড়র পাড়ে দিয়ে বিদায় করব কারা কারা প্রস্তুত আছো নবী মুহাম্মদের রাসূলুল্লাহর উম্মতেরা দুহাত উঁচু করে আল্লাহরে দেখা আল্লাহ কবুল করুন চিৎকার করে জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমরা আবু বকরের গোষ্ঠী আমরা আমার ফারুকের চেতনা নিয়ে দুনিয়ায় চলি আমার নবীকে আমরা এতটা সম্মান করি নবীর ইজ্জতে আঘাত লাগবে আমরা মেনে নিতে পারবো না ঠিক কিনা বলেন এদেশের মুসলমান গোড়ায় মুসলমান ঠিক কিনা সাহাবাই কেরামদের অবস্থা এমন ছিল নিজের জীবনের বিনিময়ে আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য সাহাবাই কেরাম প্রস্তুত ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা সবাই জানেন হযরত খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত হয়ে গেল হযরত খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুলির মধ্যে হযরত খুবাইবকে চড়া হবে বদমাশরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে হযরত খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে পিছন দিকে হাত বেঁধে বেঁধে সুলের দিকে নিয়ে যাওয়া হয় হঠাৎ করে হযরত খুবাইব চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে কান্দে আরে ডাক দিয়া কয় ভাই রামার আমি দুনিয়ার থেকে বিদায় নেব এটা স্বাভাবিক আল্লাহর নবী আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব এর মাত্র একটাই কারণ আমি নবীর উপরে ঈমান এনেছি আল্লাহ কে রব বলে মেনেছি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা সব মানতে রাজি তবে জীবনের শেষ সময় একটা আবদার তোমাদের কাছে জানাই দুনিয়ার থেকে যেহেতু বিদায় করে দিবা জীবনে একটা বার হলেও নবীজি আমি নবীজির একজন উম্মত আমার বড় মনটা চাই আল্লাহর কাছে হাজিরা দেওয়া মৃত্যুর আগে আগে আমার একটু সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে কিছু গোপন আলাপ করব ইহুদির বাচ্চারা কাফিরের গোষ্ঠীরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নামাজের সুযোগ দিল জীবনের শেষ সময় হযরত খুবাইব লম্বা লম্বা সূরা দিয়ে দুই রাকাত নামাজ পড়েছে নামাজ কমপ্লিট করে চোখের পানি গুলো মুছতেছি আর ডাক দেয়া কয় ভাই আমি অনেক ছোট ছোট করে নামাজ পড়লাম আমি অনেক ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়লাম ইচ্ছা করলে আমি আরো অনেক ছোট বড় সূরা দিয়ে নামাজ পড়তে পারতাম আমি এত ছোট সূরা দিয়ে নামাজ এই জন্য পড়লাম হয়তো তোমরা মনে করতে পারো মুসলমানরা মৃত্যুকে ভয় পায় আল্লাহর কসম করে বলি মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না বরঞ্চ মৃত্যুকে মুসলমান আলিঙ্গন করে মুসলমান মৃত্যুকে কোনোদিন ভয় পায় না কারণ মুসলমান জানে মরলেই শাহাদত বরণ করা হয় বাঁচলে মুসলমান গাজী হয়ে বাঁচে ঠিক না বেটি এই জন্য মুসলমান সবসময় মরার জন্য প্রস্তুত থাকে মুসলমান মরতে চায় কাফেররা মরতে চায় না ঠিক কিনা জানো ওই যে রাসূল আরবির কাছে জিবরিল আমিন এসে পয়গম্বরের কাছে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা আপনার জানটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য বলেছে তবে আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ বারবার অপেক্ষা আছে একটা অপশন আপনার জন্য দিয়েছে গো পয়গম্বর আপনি যদি চান ইচ্ছা করলে আপনি আজীবন দুনিয়ায় থাকতে পারবেন
আল্লাহ তাআলা এভাবে করে আমারে পাঠাইছে, আপনি যদি চান থাকতে পারবে, আর আপনি যদি চান আল্লাহর কাছে আপনি দাঁড়াইতেও পারবেন, আল্লাহর কাছে আপনি যাইতেও পারবেন। এখন বলুন হুজুর, আপনার জান কবজ করব কি করব না? রাসূলে আরবি চোখ দিয়ে পানি ছেড়া ছেড়া কাম দেয়ার মানে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া রফিকুল আ'লা আল্লাহুম্মা ইয়া রফিকুল আ'লা আল্লাহুম্মা ইয়া রফিকুল আ'লা ও আজরাই, আমি তো আমার মালিকেরে পাওয়ার জন্য বড় সাক্ষাতের অপেক্ষায় আছি, আমার আল্লাহরে আমি কেমন করে পাবো এই চিন্তা আমি করতেছি, প্রস্তাব নয় আল্লাহর সামনে আমারে কেমনে পৌঁছাইবা তুমি সেই চিন্তা করো। ইসলামের কথা শুনলে মুমিন জীবন দেওয়ার জন্য সবার আগে বের হয়, কাফিরেরা কিন্তু শুরুতেই বের হতে চায় না। হযরত খুবাইব লম্বা নামাজ কমপ্লিট করে ডাক দেয়া, কয় ভাই আমি এই জন্য ছোট ছোট সুরা দিয়ে নামাজ পড়লাম। হয়তো তোমরা মনে করতে পারো মুসলমান মৃত্যুকে ভয় পায় না, না মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করে, আল্লাহ আকবার। আমার মারবা শুনে তো চড়াই বাচ্চারাও কোনো কথা নাই নিষেধ নয়, হযরত খুবাইবকে শুনির মধ্যে চড়ানো হবে, চারিদিক থেকে শত শত তীরন্দাজ হাতের মধ্যে তীর নিয়ে দাঁড়ায় আছে, হযরত খুবাইব কিশোরের মধ্যে চড়াইলে সবগুলো তীর বর্ষার মতো পড়তে আরম্ভ করবে। হযরত খুবাইব কিশোরের মধ্যে চড়াইয়া আরে শুলির মতো ধরে শুলির মধ্যে চড়াইয়া একের পর এক তীর গুলো মারতে আরম্ভ করেছে, আবার হযরত খুবাইবের শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, রক্তগুলো শরীর থেকে টপ 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 করে জমিনে পড়ে রক্ত শূন্য হয়ে যায়, জিহ্বাটা শুকিয়ে যায়। হযরত খুবাইবের মৃত্যু ভয় হয়ে গেল, বুখারীর বর্ণনাতে এসেছে হযরত খুবাইব নিজের চেহারাটার একটু কাবার দিকে ঘুরাইলেন, মনে মনে চিন্তা, আমি তো দুনিয়ার থেকে চলেই যাব, তবে যাওয়ার আগে আগে আমার চেহারাটা একটু কাবার দিকে ঘুরাইয়া দুনিয়ার থেকে বিদায় হই। এই চিন্তা করে যখন আস্তে করে চেহারাটা কাবার দিকে একটু ঘোরালেন, বকবক একটু আস্তে করে তীর মেরেছে, গাড়ির মধ্যে তীর মাইরা হযরত খুবাইবের চেহারাটা ঘুরাইয়া দিছি। বুখারীর বর্ণনা মধ্যে এসেছে হযরত খুবাইব চক্ষু দিয়ে পানি ছেড়া ছেড়া কম দেয়ার ডাক দিয়ে বলে, লা উবানি হিনা উকতালু মুসলিমা, লা উবালি হিনা উকতালু মুসলিমা, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, আমি যখন দুনিয়ার থেকে ইমানি হালাতে বিদায় হইতেছি, দুনিয়ার থেকে আমি যখন ইমান নিয়ে বিদায় হয়ে যাই, আমার তোমরা কাবা থেকে চেহারাটা তীর মাইরা ফিকায় ফিরে ফিরায় দিতে পারো, কিন্তু আমার কলবটা যে কাবার দেওয়ালের সাথে লটকানো, আল্লাহর কসম সেখান থেকে ফিরে দিতে পারবো না। হযরত খুবাইবকে শরীর মধ্যে চড়ায় তীর মারতেছে, তীর গুলো পড়তে পড়তে শরীরটা রক্ত শূন্য হয়ে যায়, আহারে জিহ্বাটাও শুকায় গেছে, কথা বলতে পারেন না, শুধু বারবার আসমানের দিকে মাথাটা উঁচু করে কি যেন ছোট্ট ছোট্ট আওয়াজ করে করে আমার মালিকের সাথে ঘটনা লাভ করতেছে। হঠাৎ করে এক বদমাশ হযরত খুবাইবের সামনে দাঁড়ায় ডাক দেয়, কয় খুবাইব এই মুহূর্তে যদি তুমি বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে, চিকিৎসা করে ভালো বানায় দেওয়া হবে, কিন্তু শর্ত হলো তোমার বিনিময়ে মুহাম্মদকে এনে শিলির মধ্যে চড়ানো হবে, যদি শর্তে রাজি থাকো তাহলে বলো তোমার ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার,
নবীর সাহাবীকে প্রস্তাব দেওয়া হলো, নবীর সাহাবী হযরত খুবাইব যোগ দিয়ে টপটপ করে পানি ছেড়ে দিয়েছে, নিজে যাওয়া কণ্ঠ দিয়ে চিৎকার করে পথভ্রষ্টদের ডাক দেওয়া কয়, এর পদ্মাসর আমার জীবনের বিনিময়, আমার নবীর জীবন নিবি তো দূরের কথা। নবী মদিনার গলিতে গলিতে চলবে, আর নবীর এই মদিনার গলিতে গলিতে চলা অবস্থায় আমার শরীরের আমার নবীর শরীরের মধ্যে একটা কাঁটা ঢুবে, আমি খোবাই জীবন থাকতে সেটা মেনে নিতে পারি না রে বদমাস। আমার নবীর শরীরের কাঁটা যদি আমি খোবাই মেনে নিতে না পারি, তাইলে আমার নবীকে আমার বিনিময়ে মারবে সেটা কোনোদিন সম্ভব না। মুসলমান আমার নবী, নবীর উম্মতের দল, আমার নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত হিসাব মিলে তুমি কয় নম্বর মুসলমান, কয় নম্বর ইমানদার হয়েছ, সাহাবায়ে কেরাম কয় নম্বর ইমানদার ছিল হিসাব মিলা, তোমার এই ইমানদারি কয়দিন থাকবে মিয়া, কেমন করে নবীর উম্মত হইলা, খালি আশিক রাসূলের ব্যানার টানাইলে বড় ইমানদার হয় যায় না, দুই চারটা জিলাপির পেছলে মারামারি করলে, জিলাপির পেছলে মারামারি করলে ইমানদার হয় যায় না, কথা বল না কেন, খালা টপ দিয়া দুই চারটা ইয়া নবী করলে, ইয়া নবী টপ দিলে ইমানদার হয় যায় না, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাই যাবে, নিজের অন্তরের মধ্যে এমন ভাবে নবীর মহব্বত ঢুকা পালাও, সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসবা, ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসবা, বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসবা, এমনকি নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসছে না, আমার ইমানদার হওয়া যাবে না। ওই মেরাজের কথা, হিজরতের কথা সবার জানা আছে, আমার নবী যখন হিজরতের রাত্রিতে রওনা করলেন, আল্লাহর নবীর সাথে হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন, আল্লাহর নবী তাকায় তাকায় দেখে হযরত আবু বকর সিদ্দিক যেন পাগলামি আরম্ভ করে দিয়েছে, একবার আল্লাহর নবী ডাইনে ডাইনে চলে, আবার কিছু দূর যায় ঘুরা ঘুরা আল্লাহর নবী বামে বামে চলে, আবার কিছু দূর যায় দৌড় দিয়ে আমার নবীর ডানে চলে আসে, আবার কিছু দূর যায় আমার নবীর পেছনে পেছনে হাঁটে, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের পাগলামি দেখা ডাক দিয়ে আবু বকর কি ব্যাপার এমন পাগলামি কেন কর, একবার আমার ডাইনে চলো, একবার আমার বামে চলো, একবার আমার পেছনে চলো, এমন পাগলামি কেন করো। আবু বকর সিদ্দিক চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে কাঁপতে আরম্ভ করেছে, ডাক দিয়ে কয় পয়গম্বর আজকে হিজরতের রাত, আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখের রাত, আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টের রাত, ওগো পয়গম্বর আজকে আপনি মাতৃভূমি ছেড়ে দুনিয়ার থেকে আপনি চলে যাইতেছেন মাতৃভূমি ছেড়ে মদিনায়, ওগো পয়গম্বর যে ওলিতে গলিতে আপনি বড় হয়েছেন, যাদের পালনে আপনি বড় হয়েছেন, যাদেরকে আপনি এত জীবন আপন ভেবেছেন, তারা আপনাকে মক্কার থেকে বের করে দিল, আজকে আপনি দুঃখের রাত কষ্টের রাত, এই কষ্টের রাত্রিতে আপনি আমার ফারুকের মতো যোদ্ধাকে নিয়ে আপনি রওনা করলেন না, আপনি হযরত আলী আর ওসমানের মতো বাহাদুরকে নিয়ে রওনা করলেন না, হযরত আলীর মতো নাও জওয়ানকে নিয়ে আপনি রওনা করলেন না, আপনি হিজরতের সাথী বানাইলেন আমার মতো একজন বৃদ্ধ মানুষটাকে, ওগো পয়গম্বর আমার কাছে বড় ভয় হয়, আপনি বড় এতিম আপনার বাবা না, ওগো পয়গম্বর আপনার মা নাই, আপনি বড় এতিম, আমার নবীর বাবাও ছিল না, আমার নবীর মাও ছিল না, ঠিক কিনা বল, নবী বড় এতিম ওই দুনিয়া এসেছে, জন্মের পরে আমার নবীর বাবা চারটা পর্যন্ত দেখতে পারে না, আমার নবী কত গরিব, আমার নবীর দিনটা কত ছোট হয়ে গেল, নবীর জন্মের ছয় মাস আগে আমার নবীর বাবাকে আমার আল্লাহ উঠায় নিয়েছে, আমার নবীর বয়সটা যখন আস্তে আস্তে পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় বছর, নবী আমার মাঠের কিনারায় খেলতে গিয়ে মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায় আনমনা হয়ে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার নবীর মা
পয়গম্বর আরবির দেখতে যায় খুঁজে আমার পয়গম্বর কোথায় শিশু মোহাম্মদ কোথায় আমার নবীর মা কোথাও খুঁজে পায় না আমার নবী চোখ দিয়ে পানি চেইড়া চেইড়া কান্দি আর ডাক দিয়া কামা আমার বাবা ক আমার সাথে যত খেলার সাথী বাইরে আসে সবাই মিলে বাবার কোলে চড়ে খেলতে আসে খেলা শেষ হয়ে গেলে আবার বাবার কোলে চড়ে বাড়িতে যায় আমার আজ পর্যন্ত কেউ মুহাম্মদের নামটা ধরে ডাক দিল না ও মা আমার বাবা ক নবীর মা চোখ দিয়ে পানি ছেড়া কান্দে আর ডাক দিয়া কা বাবা তোর বাবা দুনিয়ায় আমার নবী কান্দে আর কামা আবার বড় মনটায় চায় আমার বাবার কবরটা একটু জিয়ারত করো দাদার পারমিশন লইয়া মা বাবার কবর জিয়ারত করাই তা রওনা করলে মালিকের কুদরত বুঝা বড় দায় এরে মুসলমান আমার নবী বাবার কবর জিয়ারত করে মায়ের হাত ধরে ধরে মক্কায় ফিরবে হঠাৎ করে আবওয়া নামক জায়গায় এসে আমার নবীর মা প্রচন্ড জোর জোরের কারণে আমার নবীর মা ওখানে আর চলতে পারে না আবির নবীর মা থট 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 থর করে জোরের কারণে কাঁপতেছে আরে আমার নবীর মা জ্বরের কারণে কাঁপতে কাঁপতে ওখানেই দুনিয়ার থেকে বিদায় চলে গেছে নবী আমার কান্দের ডাক দেয়া কামা আমার তো বাবা না আজকে বুঝি তুমিও আমার না আজকে বুঝি তুমি আমার কাছ থেকে চলে গেল আমার নবী মায়ের বুকের মধ্যে মাথা রেখে রেখে কান্দে কিন্তু মালিকের কুদরত মানতে হবে মালিকের ফয়সালা মানতে হবে আমার নবীর মাকে ওখানে দাফন করে দাসীর সাথে মক্কার দিকে ফিরতেছে নবীজির দাদা দূর থেকে তাকায় তাকায় দেখে তিনজনরে পাঠাইছিলাম কবর জিয়ারত করার জন্য এক দুইজনরে দেখা যায় একজনরে দেখা যায় না কাছাকাছি আসলে দেখলেন আবার নবীর মারে দেখা যায় নবীজির দাদা শিশু নবীর কোলের মধ্যে লইয়া ডাক দেখে দাদু ভাই তোমার মা ক আবার তো বাবা ও মুসলমান আজকেই ভরা মজলিসটা যতগুলো যুবকরা আছো মার বাবা না থাকা কতটা কষ্ট এটা তোমরা বুঝবা না রে ভাই আমার মা নাই আমি বুঝি মা না থাকা কতটা কষ্টে আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হন আমি ছাত্র মানুষ ছিলাম আমার মা কিডনির রোগে দুনিয়ার থেকে বিদায় আজকে মায়ের কবরের সামনে দাঁড়ায় চিৎকার করে করে বলতে মনে চায় ও মা তোমার সন্তান আজকে টাকা পয়সার মালিক ক্ষমতার মালিক সম্মানের মালিক কম না কোন দেশে নিয়ে তোমার চিকিৎসা করাইতে হবে বলো আরে কয়টা কিডনি তোমার পাল্টাই দেবে বলো আল্লাহর কসম করি বলি রে যুবক আজকে আমার মা কাছে যায় দুনিয়ার সব বাদ দিয়ে যদি মারে পালাম তো আমি রাজ্যে ছিলাম যুবক এই কষ্টের দুঃখটা তোমার বোঝানো যাবে না তুমি ঢাকা শহরে থাকো তুমি বিরাট ভাড়া করে থাকো সুন্দরী আর শিক্ষিতা স্ত্রী পেয়ে মাকে ভুলে গেছো ওই গ্রাম মা কুড়ের ঘরে ঘুমা এই শীতের দিন চলতেছে মায়ের টিনটা ফাঁকা
শিশিরের ফোঁটা গুলো টপ 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 করে মায়ের শরীরে পড়ে, মায়ের একটা কম্বল নাই মা ঢালবে। ওর যুবক আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো, আজকের এই মাহফিলটার মোনাজাত করে বাসায় যাইবা, আরে বাসায় যায় দরওয়াজায় টোকা দিলে তো তোমার মা দরওয়াজা খুলবে, কিন্তু যুবক আমার কপালটা পুরো পোড়া, আজকের এই তার মোনাজাত করে বাসায় যাইয়া দরওয়াজার মধ্যে টোকা দিলে আমার মা দরওয়াজা খুলবে না। ওরে যুবক আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো রে ভাই, এই ভরা মজলিসে কত মানুষ চোখের পানি ফালায় ফালায় কান্দে, কিন্তু যুবক তোমার চোখে পানি না, তুমি বুঝবো না মার না থাকা কত কষ্টের ব্যাপার। আজকের ভরা মজলিসে কার কার আমার মতো মা না একটু হাত খোলা উঁচা করে দেখাও, কার কার বাবা নাই তোমরা একটু হাত গুলা উঁচা করে দেখা। আরে যুবক এই হাত তোলা মানুষগুলোর দিকে তাকায় তাকায় দেখো, এরা বড় ইয়েতিম, আজকে এদের বাবাও নাই অনেকের মা। আরে হাত গুলো উঁচা করে রাখেন, হাত গুলো উঁচা করে রাখেন, ও যুব প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকায় তাকায় দেয়, এই মানুষগুলোর বাবা নয় মানুষগুলোর মা নয়। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো হাত নামা, এই মাদ্রাসায় কত বাচ্চা আছে এদের বাবা নয় এদের মাও নয় আছে না না। এই কয়েকদিন আগে আমার মাদ্রাসা বন্ধ হলো, পরীক্ষার বন্ধ হলো, বিকাল হয়ে গেল রাত হয়ে গেল, মাহফিল শেষ করে মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় গিয়ে দেখি বাবুর সির পাশে একটা ছোট্ট বাচ্চা ঘুমায়, আমি বাবুর ছেড়ে ঘুমের থেকে উঠে ডাক দিলাম, এই বাচ্চাটা বাড়ি যায় নেই কেন কদুর জানি না, আমি আগামীকাল সকালে যাব, সারা রাত আমার সাথে ছিল, আমি বাচ্চাটার ঘুম থেকে উঠে ডাক দিলাম, বাবা তোমার কি কেউ আসে নাই, তুমি বাসায় যাও নাই কেন, ছোট বাচ্চাটা রাত্রিবেলা কান্না করে দিছে হুজুর, আমি বাসায় কার কাছে যাব হুজুর আমার মা না, হুজুর আমার আব্বা আর একটা বিয়ে করেছে সব মা আমার ঘরে, হুজুর আমি বাসায় গেলে আমার মা আমারে মারে আমারে বকা দেয়, হুজুর আমি মাদ্রাসে একলা একলা থাকবো, হুজুর আমি বাসায় যাবো না, আমি বাচ্চাটাকে হাতে ধরে আমার বাসায় নিয়ে গেলাম, বললাম রে বাবা তোর মা নাই, কে বলেছে তোর বাবা নাই, আমি তো তোর বাবা, তুই কান্না করিস না, তুই আমার আরেকটা সন্তানের মতো বন্ধের মধ্যে আমার সন্তানেরা যেখানে বেড়াতে যাবে তুইও সেখানে তাদের সাথে বেড়াতে যাবি, তুই আমার স্ত্রীকে মা বলবি, তোর টেনশন নাই, তুই কান্না করিস না রে বাবা। ও ভরা মজলিসের ভাইরা হিসাব মিলা, মাদ্রাসা এমন এতিম বাচ্চা আছে না নাই জোরে বল, এতিম বাচ্চাদের জন্য মায়া হয় না তোমাদের, মায়া হয় না জোরে কও জোরে কও, এতিম বাচ্চাদের জন্য কি একটু মায়া হয় না, তুমি তো বাসে গিয়ে মা বলে ডাক দিতে পারো, এতিম 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চা কারে মা কয় ডাক দিবে কাউডা, ওই এতিম বাচ্চাদের জন্য যদি মায়া হয় আজকের এই ভরা মজলিসে এতগুলো মানুষ বসা।